मदनमोहन मिष्टान्न भाण्डार विशालगढ़ न्यू मार्केट फोन नम्बर 9862182053। সাধুফা দাবিতে দক্ষিণ জেলা জুড়ে ব্যাপক সারা বামপন্থী চারটি গণসংগঠনের ডাকে আয়োজিত কর্মসূচিতে সারা দিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নিয়েছেন শ্রমজীবী অংশের মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ। সাধুফা দাবিতে দক্ষিণ জেলা জুড়ে ব্যাপক সারা বামপন্থী চারটি গণসংগঠনের ডাকে আয়োজিত কর্মসূচিতে সারা দিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নিয়েছেন শ্রমজীবী অংশের মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ। যা ছিল চোখে পড়ার মতো, ভয়ভীতি হুমকিকে তোয়াক্কা না করে পুরুষদের পাশাপাশি নারীরাও ঘর থেকে বেরিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। করোনা আবহে লকডাউন পরিস্থিতির মাঝেও মানুষের স্বার্থ সম্বলিত সাত দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি হাতে নিল বামপন্থীর চারটি গণসংগঠন। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে ভারত বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের সাথে বিলুনিয়াতেও এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে রাস্তায় নামতেই পুলিশ বাধা দিল আন্দোলনকারীদের। বাধা পেয়ে আন্দোলনকারীরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে এবং পুলিশের সাথে আন্দোলনকারীদের বাঘ বিতণ্ডা চলার পর সাময়িক উত্তেজনাও ছিল এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে। সর্বভারতীয় পার্টির কর্মসূচির অঙ্গ হিসাবে 9 আগস্ট অর্থাৎ রবিবার সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির অফিস থেকে সিআইটিইউ, এআইকেএস, জিএমপি ও টিকেএমইউ এই চারটি গণসংগঠনের ডাকে সাত দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় বিলুনিয়াতে। এদিন সকাল 10:30 নাগাদ দাবি সম্বলিত হাতে প্লে কার্ড নিয়ে পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে রাস্তায় নামার পর কিছু দূর যেতেই বিক্ষোভকারীদের ঘেরাও করে রাখে পুলিশ। পুলিশের বাধা না মেনে বিক্ষোভকারীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা পেতেই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে। সাময়িক কিছুক্ষণের জন্য উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যায়। এরপর বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে আবারও ফিরে যায় পার্টি অফিসের সামনে। কৃষক বাঁচাও ভারত বাঁচাও এই কর্মসূচি চলছে, তার ভিত্তিতে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যেও এই কর্মসূচি পালন করেছি। কৃষকদের রক্ষা করতে না পারলে আগামী দিন জনগণকে রক্ষা করা যাবে না। আর এই লকডাউন পরিস্থিতিতে যখন মানুষ বেরোতে পারছে না, কোনো রকমের কাজ নেই, খাদ্য নেই, এই সময়ে আমরা তো বড় দাবি করিনি। আমরা দাবি করেছি অন্তত 10 কেজি করে চাউল, যাদের খাদ্য নেই তাদেরকে খাদ্যের ব্যবস্থা করার জন্যে। আমরা দাবি করছি 7,500 টাকা প্রতি ফ্যামিলি, যাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেয় না সেই ধরনের পরিবারকে 7,500 টাকা করে প্রত্যেক পরিবারকে অন্তত 6 মাস দিতে হবে। যতদিন না পর্যন্ত এই লকডাউন পরিস্থিতি উগ্র হচ্ছে তার মধ্যে এই কর্মসূচি আমরা নিয়েছি। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষক সভার নেতা বাসুদেব মজুমদার, বাবুল দেবনাথ, তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য স্তরের নেতা সুধন দাস, খেতমজুর ইউনিয়নের নেতা দীপঙ্কর সেন সহ অন্যান্য গণসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে পুলিশের বাধা পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করার পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের নীতির সমালোচনা করেন তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য স্তরের নেতা তথা বিধায়ক সুধন দাস সহ কৃষক সভার নেতা তথা দক্ষিণ জেলার পার্টি সম্পাদক বাসুদেব মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।